এই দুষ্টু, এমন করে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখতেছি জান, তোমাকে দেখতে না আজকে অনেক ই লাগতেছে। ফাজিল পোলা, এমন করে কেউ তাকিয়ে থাকে? তুমি জানো না আমার মধ্যে কেমন কেমন হয়। আমি জানি তোমার খুব আদর পেতে ইচ্ছে করে, তাই না? আমার ভালোবাসা পেতে ইচ্ছে করে। একটা বার শুধু বলে দেখো, দেখো আমি তোমাকে কত আদর দিয়ে দেই। তুমি এমন করে বলতেছো কেন? আজকে তোমার কি হয়েছে? তোমার চোখে কিন্তু আমি নেশা দেখতে পাচ্ছি। বেবি, আমার চোখে তোমার ভালোবাসার নেশা ধরেছে। তুমি আমাকে একটু ভালোবাসতে দিবে? আমি তোমাকে অনেক ভালোবাসবো, আজকে অনেক আদর দিব তোমাকে জান। তাই, কিন্তু আমাকে তো এখনো তাই কিন্তু আমাদের তো এখনো বিয়ে হয়নি। আমি তোমাকে এখনো যদি ভালোবাসতে দেই, তাহলে তো তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু করবে, আমাকে এত বেশি আদর দিবে যে আমার আম্মু হয়ে যাব বিয়ের আগে। বলে হবে, তাতে কিছু যায় আসে না। আমি তো তোমাকে ভালোবাসি, বলো, তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই তোমার সাথে কিছু একটা হলে তো তাতে আমাদেরই ভালো হবে। আমি খুব শীঘ্রই তোমাকে পেয়ে যাব। ফাজিল, একদম উল্টা পাল্টা কথা বলবে না, আমি কিন্তু চাই না এসব কিছু হোক। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? আজকে এমন করে কথা বলতেছো কেন তুমি? জানি না, আমার মধ্যে কেমন যেন একটা ফিল হচ্ছে। তোমাকে দেখতে আজকে এত হট লাগছে যে বলে বোঝাতে পারবো না। আমার মনের মধ্যে মনে হচ্ছে আগুন জ্বলছে, বারবার মনে হচ্ছে তোমাকে ভালোবেসে ভরিয়ে দিই। কি করব, আমি নিজেকে দূরে রাখতে পারছি না তো। তাই, কিন্তু আজকে কি এমন হয়েছে যার জন্য তোমার মধ্যে এমন হচ্ছে? আর তুমি তো আগে এমনটা ছিলে না, এরকম দুষ্টু দুষ্টু কথাও বলনি কখনো, তাহলে আজকে বলতেছো কেন? শোনা, আগে কি তোমার এতটা কাছে এসেছি নাকি? আর জানতাম নাকি যে আমার মধ্যে একটা আগুন জ্বলবে, যার জন্য তোমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা মনে জেঁকে বসবে। এখন বলো, তুমি আমাকে আদর দিতে দিবে কি না? না শোনা, এটা হয় না, প্লিজ এমনটা করিও না। আমাদের তো এখনো বিয়ে হয়নি বলো, আর আমি তোমাকে যেখানে ভালোবাসি না সেখানে আদর দিতে দিব কিসের জন্য যদি কিছু একটা হয়ে যায়? সত্যি তো, তুমি আমাকে ভালোবাসো না, একটু নিজের করে পেতে চাও না? ঈশানের কথাতে সিনথিয়া চোখ জোড়া নামিয়ে নিল। ঈশান ওর মুখের পাশে হাত রেখে ওর কপালে একটা কিস করে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, বেবি, আজকে একটা বছর যাবত তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে একটু বোঝার চেষ্টাই করো না। আমি কি এতটা বাজে যে আমাকে একটু ভালোবাসা যায় না জান? কেন জানি না তোমাকে ভালোবাসতে পারছি না, কিন্তু আজকে না আমার মধ্যে কেমন কেমন যেন লাগতেছে। তুমি এখন আমাকে জড়িয়ে ধরেছো, আমার মনে হচ্ছে আমার হার্টটা খুলে হাতের মধ্যে চলে আসবে। এত বেশি হার্ট বিট হচ্ছে যেটা আগে কখনো হয়নি, এমন কেন হচ্ছে শোনা? কেন, তুমি নিজেও আমার থেকে অনেক বেশি ভালোবাসো পেতে চাও, যার জন্য তোমার এমনটা হচ্ছে। তারপরও তুমি বুঝতে পারো না, তুমি আমাকে ছেড়ে দূরে থাকতে পারবে না। আজকে হয়তো তুমিও চাও আর আমিও চাই দুজনে মিশে একাকার হয়ে যেতে, যেন খুব শীঘ্রই তোমার আমার এক হওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। এখন তুমি যদি চাও আমি তোমাকে অনেক আদর দিব, আর না চাইলেও দিব। কারণ কেন জানো, আমি না নিজেকে আজকে আর আটকে রাখতে পারবো না। আজকে আমার ভেতরের আগুনটা নিভাতে হলে তোমাকে অনেক আদর করতেই হবে জান। পচা ছেলে, আমার সাথে যদি উল্টাপাল্টা কিছু করো, জোর করলে কিন্তু আমি কান্না করে দিব। কান্না করলে করবে, প্রথমবার আদর দেবে তাই ব্যথা লাগতেই পারে, সব মেয়েরাই প্রথমবার কান্না করে। এখন চুপচাপ থাকো আর তুমি চোখ জোড়া বন্ধ করে রাখো, আমি তোমাকে আদর দেব। ঈশান সিনথিয়ার মুখটা তুলে ওর ঠোঁট ছোড়ার দিকে তাকালে দেখল, সিনথিয়ার গোলাপের পাপড়ির মতো ঠোঁট ছোড়া কেমন কাঁপছে। ঈশান দেরি না করে ওদের চারটে ঠোঁট এক করে দিল, সাথে সাথে সিনথিয়াও রেসপন্স দিতে লাগলো, যার জন্য ঈশান এক প্রকার বেপরোয়া হয়ে উঠল। ঈশান সিনথিয়াকে নিয়ে বেডের কাছে আসে, তারপর ওকে বেডে ফেলে দিয়ে ওর উপরে উঠে গেল। ঈশান শরীরের পুরো ভরটা সিনথিয়ার উপর ছেড়ে দিয়ে ওর সাথে কিস করে চলেছে। সিনথিয়া ওকে ছাড়াতে চাইছিল না, তখন ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে ওর সারা মুখে আর গলার ঘাড়ে কিস দিতে লাগলো। এমনিতেই ওদের মাঝে একটা নেশা কাজ করছে, তার উপর আবার দুজন দুজনের এতটা কাছে আসছে যার জন্য কেউ কারো থেকে দূরে যেতে নারাজ। দুজনের মাঝে আদরের এক তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে, তাই সেটা করতেই ব্যস্ত ওরা। ঈশান সিনথিয়ার সারা শরীরে চুমু দিতে লাগলো, ওর এরকম কর্মকাণ্ড সিনথিয়া কেমন কেঁপে উঠতে লাগলো।
আর ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। ঈশানের স্পর্শগুলো এতই গভীর, যার জন্য সিনথিয়া বারবার ওর চুলগুলো দুই হাতে শক্ত করে খামচে ধরছিল আর দাঁত দিয়ে ঠোঁটছোড়া কামড়ে ধরছিল। এবার ওরা দুজনেই সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়ে যায়। তারপর সিনথিয়াও ঈশানের শরীরে চুমু দিতে শুরু করে। এবার ঈশান বেপরোয়াভাবে ওর সারা শরীরে চুমু দিতে লাগলো। তারপর একটা সময় সিনথিয়া নাভির কাছে চলে আসতেই খেয়াল করলো, সিনথিয়ার নাভিটাকে এত কাছ থেকে দেখতে অনেক কিউট লাগছে, যেটা আগে কখনো খেয়াল করেনি ঈশান। আর করবেই বা কী করে, সিনথিয়া কখনো ওকে কাছেই আসতে দিত না। ঈশান ড্যাবড্যাব করে সিনথিয়ার নাভিটার দিকে তাকিয়ে রইল, তখনও চোখজোড়া খুলে এমন কিছু দেখে বলতে লাগলো, এক দুষ্টু, অমন করে থাকি কি দেখো, আদর দিবে না আমাকে? প্লিজ শোনা, এখানে আদর দিয়ে দাও, আমি যা আর পারতেছি না, প্লিজ একটু শান্ত করো আমাকে জান। সিনথিয়া থেকে সম্মতি সূচক উত্তর পেয়ে ঈশান আর দেরি না করে ও ঠোঁটের স্পর্শগুলো নাভিতে দিতে লাগলো, যার জন্য সিনথিয়া পাগল হয়ে যাচ্ছিল। তাই ঈশানকে খুব শক্ত করে বুকের সাথে চেপে ধরে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। ঈশানও আর নিজেকে আটকে রাখতে পারলো না, ওদের শরীরে একটা চাদর টেনে দিয়ে সিনথিয়াকে নিজের ভালোবাসায় আবদ্ধ করে নিল। ঈশানের প্রথম স্পর্শ পেতেই সিনথিয়া ওকে খুব শক্ত করে বুকের সাথে চড়িয়ে নিল। ওর চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সিনথিয়া এখনও কেমন যেন কেঁপে কেঁপে উঠছিল। যতবার ঈশান ওকে স্পর্শ দিয়ে ফাঁসিয়ে দিচ্ছিল, ততবার সিনথিয়া ওকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তো আপনারা কি ভাবছেন, এখানে কি হতে পারে? ঈশান আর সিনথিয়া ক্লাসমেট, তারপর একটা সময় ওদের মাঝে ফ্রেন্ডশিপ, আর তারপর ঈশান সিনথিয়াকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছিল। সিনথিয়া ঈশানকে শুধু ফ্রেন্ড ভাবলেও ঈশান ওকে নিয়ে অনেক অন্য কিছু ভাবে। সিনথিয়া ওকে একটুও ভালোবাসে না আর পাত্তাও দেয় না। যবে থেকে সিনথিয়া জানতে পেরেছে ঈশান ওকে ভালোবাসে, তবে থেকেই ওর সাথে দুর্ব্যবহার করে চলেছে। আর ঈশান যেদিন জানতে পেরেছিল ও সিনথিয়াকে ভালোবেসে ফেলেছে, সেদিন ওকে অন্য ছেলেগুলোর পাশে ওকে সহ্য করতে পারে না, তাই বারবার ওকে দূরে সরে যেতে বলতো। তারপরও সিনথিয়া শুনছিল, তাই ঈশান রাগ করে ওর সাথে একটা সপ্তাহ কথা বলা বন্ধ করে দেয়। যেহেতু সিনথিয়া ঈশানের কথা শোনে না, তাই ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করে। কিন্তু সিনথিয়াও ইগো দেখিয়ে ঈশানের সাথে কথা বলতে আসছিল না, তাই ঈশান আরও কয়েকটা দিন ওর থেকে দূরে সরে রইল, যার জন্য সিনথিয়া ওর শূন্যতাটা নিজের লাইফে বুঝতে পারে। তারপরে ঈশানের সাথে কথা বলতে গেলে তখন ঈশান ওকে প্রমিস করায়, যদি আমার সাথে তোর কথা বলতেই হয় তাহলে প্রমিস করতে হবে আজকে থেকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে পারবি না। ঈশানের কথাতে সিনথিয়াও কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়। আর সেদিন থেকেই ঈশান সিনথিয়াকে চোখে চোখে রাখে। তারপর একটা মাস যেতে না যেতে ওকে প্রপোজ করেছিল, তখন সিনথিয়া ওকে বলেছিল, দেখো ঈশান, দেখ ঈশান মজা করিস না, তুই নিজে ভালো করে জানিস আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর তোর সাথে আমার এরকম হওয়া সম্ভব না, তাতে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, তাই প্লিজ এসব বলিস না। আমি কি করব বল, আমি তোকে ভালোবাসতে চাইনি, কিন্তু ভালোবাসাটা এমনি এমনিতেই হয়ে গেছে, তাই বলে কি তুই আমাকে এভাবে দূরে সরিয়ে দিবি? দরকার পড়লে তাই দেব, কারণ আমি চাই না আমাদের মাঝে এমন কোনো রিলেশন হবে যার জন্য ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়। আমি তোকে ভালোবাসি সেটা থেকে তোর কাছে ফ্রেন্ডশিপটা বড় হয়ে গেল, আমার ভালোবাসাটা তোর কাছে কিছুই নাই। দেখ আমি তোকে কখনো ভালোবাসবো না, আর তুই খুব ভালো করে জানিস আমি চাই না এসব হোক। তোর কথাতেই আমি অন্য ছেলেগুলোর কাছ থেকে দূরে সরে গেছি, কিন্তু তুই যে আমাকে এসব বলবি আমি জানতাম না। কেন, তোকে অন্য ছেলেগুলোর কাছে যেতে দেইনি তুই বুঝতে পারিস না? কারণ তোকে ভালোবাসি বলে, প্লিজ আমাকে এভাবে কষ্ট দিস না, আমি তোর থেকে দূরে সরে থাকতে পারবো না, সত্যি অনেক বেশি ভালোবাসি তোকে। কিন্তু আমি তোকে ভালোবাসি না, আজকের পর থেকে এসব কথা বলতে আসলে আমি ভুলে যাব তুই আমার ফ্রেন্ড। ওই ঘটনার পর থেকে সিনথিয়া ঈশানকে প্রচণ্ড পরিমাণে ইগনোর করতে শুরু করে। ঈশান ভেবে পাচ্ছিল না ভালোবাসাটা কি ওর জন্য অন্যায় ছিল, যার জন্য সিনথিয়া এমন করে পাল্টে গেল।
ঈশানকে যতবার বোঝানোর চেষ্টা করত, সিনথিয়া ততবার ওকে দূরে সরিয়ে দিয়েছিল, ইগনোর করছিল, যার জন্য ঈশানের প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে। দীর্ঘ 6টা মাস ঈশান সিনথিয়াকে বোঝানোর চেষ্টা করেই আসছে, তারপরও সিনথিয়ার সেই একই কথা ওকে ভালোবাসতে পারবে না। এই বিষয়টা মনে হলে ঈশানের মন এখনও প্রায় খারাপ থাকে। হয়তো সিনথিয়াকে নিজের করে পাওয়া কখনো সম্ভব না। এই বিষয়টা নিয়ে ঈশানের একটা ফ্রেন্ড ওকে জিজ্ঞেস করলে ঈশান সবটাই বলে। তখন ওর ফ্রেন্ড ওকে একটা প্ল্যান বলে দেয় আর বলে সিনথিয়ার সাথে যে করেই হোক জোরপূর্বক বা ওর ইচ্ছেতে রুম ডেট করতে, তাতে হয়তো সিনথিয়া আর উপায় না পেয়ে একটা সময় বিয়ে করে নেবে, তারপর ওকে ভালো না বেশি থাকতে পারবে না। হয়তো প্রথমে রাগারাগি করবে, কিন্তু একটা সময় সব ঠিক হয়ে যাবে। আর আজকে ওরা একটা পার্টিতে আসছিল, তখন ঈশানের ফ্রেন্ড বলে আজকেই সেই সুযোগ। তাই ঈশানও কথাগুলো ভেবে সিনথিয়াকে জুসের সাথে নেশার ঔষধ খাইয়ে দেয় আর নিজেও ভুল করে ড্রিঙ্ক করে ফেলে। আর তারপর দুজনে বাসায় ফেরার সময় সিনথিয়া পড়ে যেতে গেলে ঈশানের ফ্রেন্ড ওকে বলে সিনথিয়াকে একটা রুমে নিয়ে যেতে। আর তারপর কি হলো আপনারা সেটা জানেন তো। ভালো থাক, ভালোবাসা।